Assalamualaikum everyone, this is Marzan from Orange Fashion BD again. First of all, sorry for that network problem er karone line ta amader disconnected hoye jay and that's why amra again arekta live e chole ashlam. ঠিক আছে, তো শুরুতে যেটা বলবো যারা যারা আগে লাইভে জয়েন করে ফেলেছিলেন, ঠিক আছে আমি তো পুরোপুরি ড্রেস দেখানো স্টার্ট করে ফেলি নাই, জাস্ট ড্রেস একটা হাতে নিয়েছিলাম আর কিছু বলছিলাম। সো তখন যারা ছিলেন আপুরা প্লিজ একটু কষ্ট করে জয়েন করে ফেলেন। শাড়ি কবির হ্যালো আপি, হাই আপু, সরি ফর দ্যাট যে ডিসকানেক্টেড হয়ে যায় অ্যান্ড এখন আমি সবগুলো ড্রেস দেখানো স্টার্ট করে দিব, আমিও চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, শুরুতে যারা দেখতে পাচ্ছেন একটু বলে দেবেন যে এখন যে লাইভটাতে আমি চলে আসছি, সো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড কোনো প্রকার নেট প্রবলেম আপনারা ফিল করছেন কিনা। ওকে, এখন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই। অ্যান্ড ফার্স্ট অফ অল যেটা বলবো যে আজকে ড্রেসগুলো খুবই ইউনিক, ঠিক আছে আমি খুবই ক্যাজুয়াল কিছু ওয়্যার নিয়ে আসছি অ্যান্ড এগুলো হচ্ছে সিঙ্গেল কুর্তি। ওকে, অ্যান্ড আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিই। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা শাহমতম রোড এভিনিউ সেক্টর 13 হাউস নাম্বার 14 অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সো আপনারা কিন্তু এখানে চলে আসলে পেয়ে যাবেন আমাদের নাইস নাইস কিছু কালেকশন, কিছু না হিউজ কালেকশনস। সো আমাদের কিন্তু বেশিরভাগই লাইভে যেগুলো নিয়ে আপনাদেরকে লাইভে যেগুলো শো করা হয় এর বাইরেও কিন্তু আমাদের অনেক ডিজাইন কালেকশন আছে ফ্রম পাকিস্তান। সো আপনারা কিন্তু যারা উত্তরে আছেন আমি তাদেরকে বলবো তারা কিন্তু ইজিলি আমাদের আউটলেটে আসতে পারেন অ্যান্ড পারচেজের বিষয়টা সরি শেয়ার করে দিই। ও আমি এখন লাইভটা শেয়ার করে দিচ্ছি। সো যারা যারা আমাকে এখন লাইভে দেখতে পাবেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন আপুরা। আজকে লাইভে কিন্তু আমি খুবই ক্যাজুয়াল ওয়্যার নিয়ে আসছি, ঠিক আছে খুবই ইউনিক। অ্যান্ড আমি এগেইন বলবো যে রেগুলার বেস আমরা যেরকম থ্রি পিস আইটেমগুলো আপনাদেরকে শো করে দেখাই, আজকে কিন্তু আমি ওই টাইপের কোনো আইটেম নিয়ে আসিনি। আজকে খুবই ক্যাজুয়াল ওয়্যার নিয়ে আসছি, সিঙ্গেল কুর্তি অ্যান্ড এগুলো হচ্ছে সব শামু সিল্কের মধ্যে, খুবই কালারফুল অ্যান্ড এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড। ওকে, অ্যান্ড পারচেজের বিষয়টা আমি আরেকবার এনশিওর করে দিই, সেটা হচ্ছে যে যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য হচ্ছে অনলি 80 টাকা করে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ অ্যান্ড তারা পাবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপু আপনারা খুব সুন্দর করে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে বেছে নিতে পারেন। অ্যান্ড যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য হচ্ছে 120 টাকা করে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ অ্যান্ড তারা কিন্তু তাদের বাসার আশেপাশে নিয়ার যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা মাইক্রোফোনটা লাগিয়ে আসেন। বকা দিব সবাইকে, কেউ বলে নাই যে কথা কেন ক্লিয়ার আসতেছে না। আপুরা একটু বলেন যে এখন কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার ভয়েস এমনিতেও অনেক লাউড, আই থিঙ্কস আপনারা শুনতে পাইছেন, ঠিক আছে। সো যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য খুবই ইজি, তারা জাস্ট হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট একটা নিয়ে আমাদেরকে টেক্সট করে দিতে হবে নাম, নাম্বার অ্যান্ড লোকেশান অ্যান্ড আপনার কাছে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটা। আপনার বাসার যে একদম আশেপাশে নিয়ারে যে টাইপের কুরিয়ার সার্ভিসে থাকুন না কেন, যে টাইপের সার্ভিসে থাকুন না, ওটার মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা আমরা সেন্ড করে দিব অ্যান্ড আপনাকে পেমেন্টটা করে দিতে হবে bKash-এর মাধ্যমে। ডান, এখন আমি চলে যাই ড্রেসে। এই যে খুবই নাইস একটা ড্রেস ডিজাইন অ্যান্ড এটা টোটালটাই কিন্তু হবে শামু সিল্ক ফেব্রিকের মধ্যে অ্যান্ড ইটস এ ডিজিটাল প্রিন্টেড। ওকে, ফাতাহা ন্যান্সি আপনাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কান্না করে দিব আজকে আমি আপু, কান্না করে দিতে ইচ্ছা করতেছে কারণ অলরেডি 1.5 hour আই এম ওয়েটিং। সো ইটস আ বিগ, কি বলবো, এটা একটা বিশাল বড় দুঃখের বিষয়। আচ্ছা আসমা সাথী ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। এরকম ক্লিয়ার ক্লিয়ার বলবেন তাহলে মনে শান্তি পাই, ঠিক আছে আপু। ক্লিয়ার থাকলে কিন্তু দেখানো স্টার্ট করে দেই। ওকে, এই যে এইটা হচ্ছে আপনাদের টোটাল ওয়ান পিসটা অ্যান্ড এটা লেন্থ অনেক, ঠিক আছে। এই যে আমি একদম শোল্ডার থেকে ধরি। ওকে, আজকের কালেকশন যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু হবে গুল আহমেদের 2020 কুর্তি কালেকশন, ঠিক আছে, এবং এগুলো সবই হবে খুবই ক্যাজুয়াল ওয়্যার। ফাতাহা ন্যান্সি আপু এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আয়শা জাফরিন হেই আপু কেমন আছেন, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রদীপ Barman, hi, hello, okay, Aja. It has a total dresta. Asker collection Gulu into Gul Ahmed, Abong Shop Gulu into Shamu Silker Mode, single kuti, and Egulo Shop Gulu into Kubi colorful Abong fabric to Shamu Silk Aja. Shamu silk fabric টা হবে এই যে শাইনিংটা দেখে হয়তো বুঝতে পারছেন খুবই নাইস একটা শামু সিল্ক ফেব্রিক এন্ড এটার মধ্যে খুবই কালারফুল করে স্ট্রেট লাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টটা কন্টিনিউ করা আছে এই যে ফার্স্টে হচ্ছে গ্রিন দেন নেভি ব্লুর মধ্যে একটা স্ট্রেট লাইন ডিজাইন এন্ড দেন হচ্ছে ভালো আপি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আয়েশা আপু ভালো আছি আজকে কিন্তু খুব নাইস কিছু ড্রেস নিয়ে আসছি এই যে এই গ্রিনটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট অলরেডি কন্টিনিউ করা আছে ঠিক আছে And yellow color ta khubi colorful. So, I mean, boli amader outlet e chole ashen. Karon outlet e ashle bujhte parben je dress gulor color gulo, je fabric er color gulo kotoda shiny ebong kotoda nice bright color. Okay, catalog er moddhe kintu dress ta ekটু short kore making kora ache. Like ekhan theke, thik ache. So, apnara jodi chan keu short kurti making korte with pant or bell bottom pant, so shei khetre kintu chaile short kore nite parben. Thik ache, shei khetre kintu chaile শর্ট করে নিতে পারবেন এন্ড যদি আপনাদের পছন্দ হয় লং কুর্তি সেই ক্ষেত্রে কিন্তু লং কুর্তি হিসেবে এটা মেকিং করার জন্য হিউজ ফেব্রিক এখানে দেওয়া আছে আই থিংক সো আপনারা নিচের প্যানেল দেখতে পাচ্ছেন না কারণ এটা অনেক লং ওকে আমি এখন লোয়ার পোরশনের প্যানেলটা আপনাদেরকে শো করে দেখাই এই যে হিয়ার ইট ইজ এই যে এগুলো আমাকে খুব প্যারা দেয় এই যে মেইন ডিজাইনটা হবে হচ্ছে রাইট সাইডে এন্ড এটা খুব নাইস একটা মোটিভ ডিজাইন আই থিংক সো এটাকে অনেকে জেব্রা মনে করতে পারেন নো इट्स আ জেব্রা প্রিন্ট এন্ড এটা হচ্ছে টোটালি একটা এই যে এটা হচ্ছে টোটাল একটা আর্ট ওয়ার্ক ঠিক আছে এটা টোটালটাই কিন্তু খুব নাইস একটা আর্ট ওয়ার্ক এবং দেখেন এখানে খুব নাইস একটা পাখিও উঠতেছে এই যে এবং এখানে একটা সিন কন্টিনিউ করা আছে অ্যাকচুয়ালি আমরা এই টাইপের কার্টুন ঠিক আছে এই টাইপের কার্টুন আমরা দেখে থাকি টিভিতে সো ওই কার্টুন আর্ট ওয়ার্কের মতো করে এখানে খুব নাইস একটা ডিজিটাল প্রিন্ট Continue করা আছে ঠিক আছে এটা হবে হচ্ছে রাইট সাইডে এন্ড লোয়ার প্যানেলটা হবে হচ্ছে এরকম লোয়ার প্যানেলটা হবে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব নাইস স্ট্রেট লাইনের মধ্যে এখানে কিছু বাটি এবং কিছু গাছপালা ঠিক আছে অ্যাজ লাইক আমাদের আমরা কিন্তু বাসার মধ্যে আমাদের জানলার পাশে খুব সুন্দর করে রেলিংটার মধ্যে কিন্তু কিছু গাছ গাছের টব এগুলো রাখি সো ওই থিমটাকে বেস করে কিন্তু এখানে এইটার পর একটা প্যানেল কন্টিনিউ করা আছে খুবই ইউনিক ঠিক আছে 2020 ট্রেন্ডের জন্য এটা খুবই ইউনিক এবং দেখেন এখানে মাছ বরাবর একটা করে কিন্তু শারক পাখি মনে হয় বলে না বক পাখি যেরকম হয় ঠিক পিঙ্ক কালার ওই টাইপের একটা করে পাখি প্রিন্ট এখানে अप्लाई করা আছে বুঝতেই পারছেন যে ডিজাইন গুলো কতটা ইউনিক ঠিক আছে আপু এন্ড ব্যাক পোরশনটা আমি দেখাই অ্যাকচুয়ালি শামু সিল্ক ফেব্রিক তো দ্যাটস ওয়াই এগুলোকে একটু ধরে আপনাদেরকে দেখানোটা একটু টাফ তারপর আমি দেখাচ্ছি এই যে খুবই শাইনিং এবং খুবই বেশি মানে পিছলা সো এই জন্যই ড্রেসগুলো আমার বডি মেজারমেন্টের সাথে বসছে না দ্যাটস আমি হয়তো দেখাতে পারছি না ভালোভাবে তারপর আই উইল ট্রাই এই যে উপরের পুরো পোরশনটা কিন্তু হবে ইয়েলো কালার এবং মিডল পোরশন থেকে থাকবে হচ্ছে গ্রিন কালার এন্ড হোল ডিজাইনটা ফ্রন্ট পার্টে যে ডিজাইনটা লেফট সাইডে একটু ছোট করে ছিল ওই ডিজাইনটা টোটালটা এখানে ব্যাক পার্টে কিন্তু মিডল পোরশনে দেওয়া আছে ওই ডিজাইনটা মিডল পোরশনটাতে ঠিক হচ্ছে ব্যাক পার্টের মিডল পোরশনে খুব বড় করে ওই মোটিভ ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করা আছে এবং এটা টোটালটাই কিন্তু একটা সিন কার্টুন সিন আর্ট ওয়ার্ক ঠিক আছে এন্ড এই যে লোয়ার পার্টেও কিন্তু সেম টু সেম ফ্রন্ট পার্টের মতো করে ইয়েলো কালারের একটা প্যানেল এখানে দেওয়া আছে এবং ওই ইয়েলোর মধ্যে কিন্তু সেম টু সেম ফ্রন্ট পার্টের মতো করে ডিজিটাল প্রিন্ট এখানে অ্যাপ্লাই করা আছে শামু সিল্কের মধ্যে এই টাইপের বেস ডিজাইন খুবই অসাম ঠিক আছে খুবই অসাম এন্ড স্লিভের জন্য যথেষ্ট ফেব্রিক দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্লিভটা ডিফারেন্ট করে মেকিং করে নিতে পারেন ওকে এই যে অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে স্লিপ পোরশন ঠিক আছে কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আপনারা কিন্তু স্লিভে দুইটা স্লিভে দুই রকম ডিজাইন পাবেন ঠিক আছে খুবই ক্যাজুয়াল দুইটা স্লিভে দুই রকম ডিজাইন পাবেন একটা স্লিভে পাবেন হচ্ছে এরকম স্ট্রেট লাইনের মধ্যে এন্ড দেন হচ্ছে একটা মোটিভ ডিজাইন জাস্ট হাফ পোরশনটা এন্ড আরেকটা স্লিভে পাবেন এই টাইপের এই যে গ্রিনের মধ্যে অরেঞ্জের মধ্যে স্ট্রেট লাইন এন্ড দেন হচ্ছে হাফ ডিজিটাল পোরশন সো বুঝতেই পারছেন ড্রেসটা খুবই ইউনিক হবে আফটার মেকিং ঠিক আছে ড্রেসটা কিন্তু মেকিং এর পর খুবই নাইস লাগবে একটু দাম তো এটা এইভাবে দিল প্যানেলগুলো পুরাই উলটপালট লাগতেছে ওকে ওকে আপনারা দেখেন এইটা টোটালটাই হচ্ছে দুইটা স্লিভের প্যানেল ঠিক আছে এইটা হচ্ছে দুইটা স্লিভের প্যানেল এন্ড এইটা হচ্ছে একটা স্লিভের বডিস একদম বেসিকটা যেটা এটা হচ্ছে একটা স্লিভের বেসিকটা এন্ড এই পাশে আরেকটা স্লিভের বেসিক পুরাই ওলটপালট এই পাশে আরেকটা স্লিভের বেসিক এন্ড হচ্ছে প্যানেল ঠিক আছে that means একটা স্লিভ পোরশন এখানে একটা প্যানেল পাচ্ছেন লাইক আপনি যদি নেক করতে চান অর বেল্ট মেকিং করতে চান ঠিক আছে কুর্তি করে বেল্ট মেকিং করতে চান শুকতারা হ্যালো হাই এই যে এই বেল্ট পোরশনটা যদি কেউ করে নিতে চান অর অন্য কোনো ডিজাইন সে ক্ষেত্রে কিন্তু আপনি এই স্ট্রেট লাইন ফেব্রিকটা ইউজ করতে পারবেন ঠিক আছে এন্ড স্লিভের শেষের জন্য প্যানেল হচ্ছে এই দুইটা এটা একটা প্যানেল এটা একটা প্যানেল এন্ড যদি আপনারা চান ড্রেসটাকে আরো লেন্থ লং করে দিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওইটারও ট্রাই করতে পারেন ঠিক আছে কারণ যেহেতু এক্সট্রা প্যানেল পোরশন দেওয়া আছে সো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ওকে এটা হচ্ছে টোটাল ড্রেস এখন কথা হচ্ছে এটা আপনারা কিভাবে মেকিং করবেন লাইক এই টাইপের যে সিঙ্গেল পিস গুলো হয় সেগুলো কিন্তু আপনারা চাইলে ভেলভেটম স্লিভ চাইলে ডিফারেন্ট কোনো গেদার স্লিভ অর হচ্ছে সার্কুলার স্লিভের প্যাটার্নও আপনারা এখানে ইউজ করে নিতে পারেন এন্ড কথা হচ্ছে যে এটা কিন্তু শর্ট স্টাইলেও মেকিং করতে পারেন ঠিক আছে ফ্রন্টে ফাড়া দিয়ে বাটন সিস্টেম বাটন প্লেট সিস্টেম করে কিন্তু আপনারা শর্ট স্টাইলে মেকিং করতে পারেন এন্ড কাপ্তানেও কিন্তু করা যায় এই যে দেখেন আপু আমি যদি একদম কাপ্তান বেস ধরি ঠিক আছে এইভাবে জাস্ট কাপ্তানের মতো মেকিং করে এখানে একটা স্ট্রেট লাইন বেল্ট আপনি দিয়ে দিতে পারেন লাইক এরকম স্ট্রেট লাইনের ফেব্রিকের প্যানেল অলমোস্ট দেওয়া আছে আপনি একটা বেল্ট ইউজ করতে পারেন অথবা একদম লং শার্টের মতো মেকিং করতে পারেন অর লং কুর্তি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইনিং এর উপর ডিপেন্ড করবে প্রাইস কত আপু এইটার প্রাইস হচ্ছে 2250 টাকা ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা ওকে খুবই কালারফুল একটা কুর্তি দেখিয়ে ফেললাম এই যে এখন আমি দেখাবো এই কালারটা এটা ওকে এটা হচ্ছে একদমই পিচ কালারের মধ্যে ঠিক আছে পিচ একটা কালারের মধ্যে হবে হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুবই নাইস এবং এগুলো আপনারা চাইলে স্ট্রেট কাট প্যান্টের সাথে ইউজ করতে পারেন ওকে ডিজাইনটা হচ্ছে টোটাল ড্রেসের লেন্থটা হচ্ছে এতটুকু ঠিক আছে অনেক লং বাট এটা যদি আপনারা শর্ট করে মেকিং করেন সেক্ষেত্রে হবে হচ্ছে এতটুকু এই যে এটা যদি আপনারা প্যান্টের সাথে শর্ট করে মেকিং করতে চান যেহেতু এখন শর্টের ট্রেন্ড চলে আসছে নিরু ইসলাম হাই আপি হ্যালো আপু কেমন আছেন মেবি আপনি নতুন জয়েন করেছেন কনগ্রেস এই যে দেখেন খুবই নাইস কিছু সিঙ্গেল কুর্তি নিয়ে আসছি এই যে এটার পুরোটাই হবে হচ্ছে পিচ কালারের মধ্যে একদম পিচ কালারের মধ্যে দেখুন পুরোটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট কন্টিনিউ করা আছে এই যে স্ট্রেট লাইনের একটা সেলফ প্রিন্ট কন্টিনিউ করা আছে খুবই শাইনি দিচ্ছে এখন লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নিরু ইসলাম আপু এই যে হোল ড্রেসের মেইন ডিজিটাল প্রিন্টের যে পোর্শনটা মেইন মোটিভ যে পোর্শনটা এটাই হচ্ছে এখান থেকে স্টার্ট করা হয়েছে ঠিক আছে পাবেল হোসাইন মারজান আপি সাথে আছি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তাই তো লাইভে চলে আসছেন এই যে দেখেন এখন আমি দেখাবো এই যে এই প্রিন্টটা সম্পর্কে আমি বলবো এই প্রিন্টটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিস্টিক একটা প্রিন্ট ঠিক আছে এই প্রিন্টটা হচ্ছে একদমই আর্টিস্টিক একটা প্রিন্ট লাইক ক্যানভাস পেইন্টিং আমি খুবই পছন্দ করি সো আপনারা বেশিরভাগ এই টাইপের ডিজিটাল প্রিন্টগুলো দেখতে পাবেন ক্যানভাস পেইন্টিংয়ের মধ্যে ঠিক আছে আজ কি ড্রেস আনছো ওয়াও হ্যাঁ আজকে ওয়াও কিছু কালেকশন নিয়ে আসছি খুবই ক্যাজুয়াল ওয়্যার যারা লং কুর্তি পরতে চান তারা লং করে মেকিং করে নেবেন অ্যান্ড যারা শর্ট কুর্তি পছন্দ করেন তারা শর্ট করেও মেকিং করে নেওয়ার অপরচুনিটি আছে নাইস অল কালেকশনস থ্যাংক ইউ সো মাচ আপু এই যে টোটাল ড্রেসটা দেখে বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ একটা আর্টিস্টিক মোটিভ অ্যান্ড এখানে সবগুলো কালারফুল কালার ইউজ করা হয়েছে লাইক একদম ব্রাইট কালারগুলো স্কাই কালারের অনেকগুলো শেড গ্রেড আছে এখানে অ্যান্ড এখানে ব্লু দেন হচ্ছে পেস্টেল কালার অরেঞ্জ কালার নুড কিছু কালারও এখানে আছে নেভি ব্লু রেড অরেঞ্জ ইয়েলো এই ড্রেসটার প্রাইস আপু আজকে সবগুলো ড্রেসের প্রাইস একদমই সেম অনলি 2250 টাকা ঠিক আছে আপনারা একটু খোঁজ দা সার্চ ঠিক আছে একটু খুঁজলে হয়তো পেয়ে যাবেন যে এই সেম ড্রেসগুলো কিন্তু অনেক বিগ প্রাইসে সেল হচ্ছে ঠিক আছে এই সেম ড্রেসগুলো কিন্তু অনেক বিগ প্রাইসে অন্যান্য আউটলেটেও সেল হচ্ছে সো আমরা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি একটু সার্চ দিলেই হয়তো পেয়ে যাবেন অনেক বিগ প্রাইসে এগুলো সেল হচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি 2250 টাকা এই ড্রেসগুলো পাচ্ছেন ওকে টোটাল ফেব্রিকটা কিন্তু শামু সিল্কের মধ্যে হ্যাঁ অ্যান্ড এই যে হোল ডিজিটাল প্রিন্টটা হচ্ছে এরকম অ্যান্ড ব্যাক পোর্শনটার প্লেসমেন্টটা হচ্ছে রাইট সাইডে। সেম ডিজিটাল প্রিন্টটা যেটা আপনারা ফ্রন্ট পার্টে পাচ্ছেন লেফট সাইডে, অ্যান্ড সেটা কিন্তু ব্যাক পোর্শনের রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে, এই যে সেম মোটিভটাই। বিশ্বজিৎ রয় রয় হ্যালো হাই, ওকে। এই যে রাইট সাইডেই কিন্তু আপনারা সেম মোটিভ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন, এবং টোটালটাই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড হোল ফেব্রিকটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন কথা হলো যে আপনারা কিন্তু এই ড্রেসগুলোতে চাইলে, ঠিক আছে, এই ড্রেসগুলোতে চাইলে কিন্তু এই যে এখানে যে কালারগুলো এখানে পুট করা আছে, যে কালারগুলো দিয়ে ডিজাইনটা কন্টিনিউ করা আছে, এত সুন্দর সুন্দর জামা আপনি মন চায় জামা দিয়ে শার্ট বানিয়ে এই লোকটার শুধু শার্ট শার্ট করে শেষ হয়ে গেল। তামান্না আপুকে বলতে হবে যে তাড়াতাড়ি ওনাকে শার্ট দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই আপনি দেখেন এগুলো ভাইয়া সিরিয়াসলি খুবই ক্যাজুয়াল লাগবে, কিন্তু আপনি কিন্তু এগুলো দিয়ে শার্ট মেকিং করতে পারেন। লাইক এক্সট্রা সিতে আমি এই টাইপের প্রিন্টের মধ্যে অনেকগুলো শার্ট পেয়েছি, কিন্তু শামু সিল্কের মধ্যে না ভাইয়া, ওগুলা হচ্ছে আর একটু কটন ফেব্রিকের মধ্যে। ঠিক আছে, বাট আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন, খুবই ডিফারেন্ট লাগবে আপনাকে, ইনশাল্লাহ ডিফারেন্ট লাগবে। আচ্ছা, মীর সেলিম হাই হ্যালো। এই যে এখান থেকে কিন্তু আপনার রেড ইয়েলো আর প্যাস্টেল টাইপের যে টাইপের খুব লাইট শেড কালারগুলো রয়েছে, ওগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে হাইনেক মেকিং করে নিতে পারেন। ঠিক আছে, একদম মোটা করে চড়া করে যে হাইনেক মেকিং করে নিতে পারেন, সেক্ষেত্রে ড্রেসের লুকিংটা আরও বেশি নাইস আসবে। অধরা আপনি হাই আপি হ্যালো আপি কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ যে আজকেও আপনি লাইভে জয়েন করে ফেলেছেন। অ্যান্ড এই যে স্লিপ পোর্শনটা অনেক সুন্দর, এটা তো কিন্তু সেম কাহিনী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা স্লিভ, এটা হচ্ছে টোটাল একটা স্লিভ। ঠিক আছে, স্লিভের লোয়ার পোর্শনটা হবে হচ্ছে এটা, প্রিন্টের দিকটা। তোমার ওই লাইভটা কেটে যাওয়ায় আবার আসছি, এতগুলা ভালোবাসা, অনেক থ্যাঙ্কস। আমি জানি আপনারা চলে আসবেন এই লাইভে, এই জন্য আমি 1.5 ঘন্টা ওয়েট করে আবার এই লাইভে কন্টিনিউ করেছি। ঠিক আছে আপু, ইটস কল আত্মবিশ্বাস। ওকে, এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট কন্টিনিউ করা আছে, সেম টু সেম বলবো না। এখানে দেখুন এটা কিন্তু একটা ফিশের ডিজাইনের মতো। ঠিক আছে, ফিশ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই ডিজিটাল প্রিন্টটা কন্টিনিউ করা হয়েছে। সো এটা হচ্ছে একটা স্লিভ, অ্যান্ড আরেকটা স্লিভ হবে হচ্ছে এইটা। ওকে, ওয়াসিম ইসলাম আপু তোকে সুন্দর লাগছে, তুমি পরে আসো। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট মিনস এই ড্রেসটা পরে আমাকে সুন্দর লাগতেছে, আমি পরে আসবো? অবশ্যই, আমি তো কিনে ফেলবো। আমি যে কোনো দুইটা এখান থেকে পিক করবো, করে ইনশাল্লাহ আপনাদের সামনে পরে লাইভে চলে আসবো। অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রাইস কি ফিক্সড? হ্যাঁ আপু, প্রাইসটা ফিক্সড এবং খুবই রিজনেবল। অধরা আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন আপু, বুঝতে পারবেন যে এই সেম ড্রেসগুলোই, ঠিক আছে, সেম না, এটা 2020-র ডিজাইন, 2000 গুল আহমেদের, অ্যান্ড 2019-এ কিন্তু এই টাইপের কিছু, বছর শেষের দিকে এই টাইপের কিছু ওয়ান পিস বের হয়েছিল। আপনি প্রাইসটা দেখলে বুঝতে পারবেন যে প্রাইস রেঞ্জ অনেক বেশি। এগুলো কিন্তু মার্কেটে 4.5-5 করে সেল হয়। এই ওয়ান পিসগুলো কিন্তু আপুরা মার্কেটে 4.5-5 করে সেল হয়, বাট আমরা আপনাদেরকে অনলি 2250 টাকাতে দিচ্ছি। ঠিক আছে, এই যে স্লিভের কালারটা দেখেন, খুবই অসাম, মানে ডিজিটাল প্রিন্টগুলো জাস্ট দেখার মতো। ঠিক আছে, খুবই ইউনিক। অ্যান্ড এই যে প্যানেল, এখানে কিন্তু এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো দিয়ে কিন্তু লাইক বক্স প্লেট অর গেদার দিয়ে কিন্তু কলার মেক করে নিতে পারেন। যদি কেউ হাইনেকে মেকিং করেন, বক্স প্লেট দিয়ে ওর গেদার দিয়ে কিন্তু হাইনেক মেকিং করে ফেলতে পারবেন। আচ্ছা, আলী আহমেদ হাই হ্যালো। ওকে, মেইন ড্রেস পোর্শন কোথায়? কে কল দিচ্ছে? থাক, এই যে এটা হচ্ছে টোটাল ড্রেসটা, অ্যান্ড এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা। আপু দেখেন কালার টালার খুব অনেক সুন্দর, মানে খুবই কালারফুল একটা ড্রেস, এবং পিচের মধ্যে দেখাই ফেললাম, সেলফ প্রিন্ট প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট। ওকে, সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন। আজকের লাইভের ডিজাইনগুলো খুবই সুন্দর, আজকের লাইভের ড্রেস ডিজাইনগুলো খুবই সুন্দর। এই যে গুল আহমেদের এই কালেকশনটা আমি এখন দেখাবো, এটাও অনেক নাইস। বুঝতেই পারছেন প্রিন্টগুলো খুবই সুন্দর, এবং সবগুলোতে কিন্তু সেলফ প্রিন্ট রয়েছে। সেলফ প্রিন্টের পাশাপাশি আপনারা কিন্তু পাবেন প্রপার মোটিভ ডিজাইনটা। ওকে, এই যে এটা হবে হচ্ছে মেইন ডিজাইন পোর্শনটা। এই যে ঠিক আছে, খুব নাইস করে দেখেন শোল্ডার প্যানেল থেকে আমাদের জন্য মির সেলামদের জন্য শার্টের কোনো কাপড় নাই আপু ভাইয়া ইনশাআল্লাহ নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের কিন্তু এক্সপোর্ট আইটেম রয়েছে সো আমরা কিন্তু আপনাদেরকে ওইগুলো প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের জন্য ওই ড্রেস নিয়ে জয়েন করা হবে ঠিক আছে অবশ্যই পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন এই যে টোটাল দেখেন শোল্ডার প্যানেল থেকে কিন্তু দুইটা প্যানেল নেমে আসলো এন্ড এই যে প্যানেলগুলো হবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আবার এখানে হচ্ছে ডিজাইনটা যে ফ্লোরাল ডিজাইনটা করা আছে লিফের ওইটা পুরোটাই কিন্তু হচ্ছে ব্লুইশ এর মধ্যে এন্ড এই যে ফেব্রিকটা হবে হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে এবং ডটের মধ্যে একটা সেলফ প্রিন্ট কন্টিনিউ করা আছে ডটের মধ্যে একটা সেলফ প্রিন্ট কন্টিনিউ করা আছে এই যে ড্রেসের লেন্থ কিন্তু অনেক বেশি এটার প্রাইস আপি এটার প্রাইস হচ্ছে 2250 ঠিক আছে and Umaya Ronok how are you I'm fine alhamdulillah Mir Selim thanks apu most welcome dear bhaiya ei je total dress ta jodi ami aro short kore dei design ta aro upore chole ashe so eta depend korbe apnar upor je apni koto length rekhe dress ta making korte chan thik ache ei je apnara kintu chaile erokom samne ucha mane ekটু uthano ebong side e kintu namiye kaftan style e kintu eta making korte paren ebong ekhane ekta belt use korte paren khubi casual ekta look dibe thik ache and আমি ডিজিটাল প্রিন্টটা দেখাই মেইন ডিজিটাল প্রিন্টের পোরশনটাই হচ্ছে লোয়ার পার্টে এই যে খুবই কালারফুল এখানে ইয়েলো কালার অরেঞ্জ কালার রেড কালার বেশি বেশি ইউজ করা হয়েছে হচ্ছে ব্লু কালারটা এখানে প্রচুর ইউজ করা হয়েছে এবং খুবই নাইস ওয়াসিম ইসলাম আপু কাপড়ের নাকি তুতি সুতি ওকে না আপু এটা না ভাইয়া এটা হচ্ছে সিল্ক ঠিক আছে এটা হচ্ছে শামু সিল্ক এই যে এটা হচ্ছে শামু সিল্ক খুবই শাইনি একটা ফেব্রিক শামু সিল্ক এবং খুবই শাইনি এবং পাতলার মধ্যে একটা ফেব্রিক হবে এই যে ঠিক আছে এন্ড এটার ব্যাক পোরশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও অনেক সুন্দর ব্যাক পার্টে কিন্তু একটা শোল্ডার প্যানেল নামলো সাগর মিয়া হাই হ্যালো উমায়রা রনক দিস ড্রেস প্রাইস ওকে এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2250 টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা আপু এন্ড এই যে দেখেন ব্যাক পার্টে কিন্তু খুব নাইস ডিজাইন কন্টিনিউ করছে নট ফ্রন্ট পার্টের মতো না আপনি এটার কাজ কি রকম আপনি এটা হচ্ছে শামু সিল্ক ফেব্রিকের মধ্যে অফ হোয়াইট কালার একটা সেলফ প্রিন্ট থাকবে হোল ফেব্রিকে এন্ড দেন তার উপরে আপনি এরকম ডিজিটাল প্রিন্ট পাবেন সরি এগুলো সবই হচ্ছে সিঙ্গেল কুর্তি ঠিক আছে এগুলো সবই হচ্ছে সিঙ্গেল কুর্তি এবং এখানে ব্লু এর কাজ অনেক বেশি আছে এই যে এখানে ব্লু এর কাজ অনেক বেশি ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট পাবেন আর ড্রেসটা সুতি কেমন আপু আজকে তো আমি সুতির মধ্যে কোনো ড্রেস দেখাচ্ছি না আজকে সবগুলোই কিন্তু আমি দেখাবো শামু সিল্কের মধ্যে ঠিক আছে এবং এগুলো হবে হচ্ছে সিঙ্গেল কুর্তির মধ্যে ওকে ব্যাক পোরশনের ডিজাইনটা হবে হচ্ছে এরকম ঠিক আছে এবং দেখেন কি পরিমাণ শাইনিং দিচ্ছে ড্রেসটা খুব সুন্দর ওকে স্লিভ হবে হচ্ছে এটা একটা স্লিভের জন্য হচ্ছে এই যে এই ফেব্রিকটা হচ্ছে একটা স্লিভের জন্য ঠিক আছে বুঝতেই পারছেন খুবই সুন্দর এন্ড আরেকটা স্লিভ হবে হচ্ছে এই যে এখানে অনেকগুলো স্ট্রেট লাইন প্যানেলের মধ্যে কিন্তু ওয়াসিম ইসলাম দাম কত কিভাবে আমরা পাবো আপনি জাস্ট ভাইয়া আমাদের পেজের ইনবক্সে এগুলো দাম হচ্ছে 2250 এন্ড আপনি শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যে ড্রেসটা আপনার পছন্দ দেন আপনি জাস্ট আমাদের পেজের ইনবক্সে টেক্সট করে দিবেন ছবিটা এন্ড টেক্সট করে দিবেন আপনার নাম নাম্বার এন্ড লোকেশন ঠিক আছে তাহলে কিন্তু আপনার জাস্ট লোকেশনটা পেয়ে গেলে আপনি যদি ঢাকার মধ্যে হন তাহলে আপনি পাবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এন্ড যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন আপনার বাসার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেজ করে আপনাকে দিয়ে দিব আচ্ছা উমায়রা রনক আপি তুমি তো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট অ্যান্ড হেয়ার ইট ইজ দিস ড্রেস স্লিভস এই যে স্লিভের শেষে কিন্তু আপু আপনারা এই যে দেখেন স্লিভের শেষে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন এই যে খুবই নাইস একটা ব্ল্যাকিশ প্যানেল থাকছে এখন বলেন তো এই প্যানেলটা কোথাকার এই প্যানেলটা কিন্তু ফ্রন্ট পার্টে আছে ঠিক আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু এই যে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু এই প্যানেলটা রয়েছে সো আপনারা কিন্তু চাইলে এই প্যানেলটা দিয়ে এখানে অনেকগুলো প্যানেল দেওয়া আছে চাইলে কিন্তু এগুলো দিয়ে ডিজাইন কন্টিনিউ করতে পারেন লাইক আপনারা বক্স ফিটের কলার দিতে পারেন হাইনেক ইউজ করতে পারেন দেন স্লিভের শেষে এগুলো দিয়ে কিন্তু বক্স প্লেট দিতে পারেন অর গ্যাদার দিও স্লিভ মেকিং করে ফেলতে পারেন। এগুলো কি সামার সিজনে পরা যাবে? অবভিয়াসলি আপনি এগুলো শামুসিল ফেব্রিক, সো সামার ওয়্যারে অবভিয়াসলি ওয়্যারেবল, সামারে কিন্তু অবভিয়াসলি ওয়্যারেবল এই ড্রেসগুলো। ঠিক আছে, সালাম সিস্টার, আই এম পাকিস্তান। ওয়ালাইকুম আসসালাম, thank you so much for joining this live. Okay, I think so you are newcomer and welcome to Orange Fashion BD. এই যে টোটাল ড্রেসটা হবে হচ্ছে এইটা। এখন এটার প্রাইসটা বলে দিই, প্রাইস সবগুলোর মতো একদমই সেম, অনলি 2250 টাকা। ঠিক আছে, অনলি 2250 টাকা পেয়ে যাচ্ছেন খুবই নাইস কিছু কালেকশনস। ওকে, এই যে এইটাও আরেকটা গুল আহমেদের ড্রেস, অ্যান্ড এই যে দেখুন খুবই নাইস একটা কালার গ্রেডের মধ্যে। এটা হবে হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে, বেশিরভাগ কাজই হচ্ছে ব্লু, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে হবে। ওকে, এটা হচ্ছে টোটাল ড্রেসটা। ড্রেসের লেন্থ অনেক বেশি, আমি একদম পিছনে চলে গেলাম, ড্রেসের লেন্থ অনেক বেশি। এখন এগুলো যদি আপনারা একটু শর্ট করে মেকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে ডিজাইনটা কিন্তু উপরের দিকে চলে আসবে। আরিফ আনসারি, হেই কেমন আছেন? মন খারাপ কেন? আই নো অ্যাবাউট দ্যাট, ওয়াই ইউ আর স্যাড। ঠিক আছে, বাট অলওয়েজ আই থিঙ্ক সো স্মাইলে থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা আয়েশা জাফরিন, এগুলো তো পুরাই স্টাইলিশ। হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো পুরাই হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার। ঠিক আছে, শামু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এগুলো খুবই রফ অ্যান্ড টাফ কালার কম্বিনেশন। এই যে একদমই ট্রেন্ডি কালার কম্বিনেশন এবং স্ট্রেট লাইনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন খুব নাইস করে র্যাশ। ঠিক আছে, কালার র্যাশ অ্যাপ্লাই করা আছে এখানে, খুবই সুন্দর। ঠিক আছে, মনে হচ্ছে জাস্ট তুলি দিয়ে আঁকিবুকি করে দিল এখানে। অ্যান্ড এই যে স্ট্রেট লাইনগুলো হবে পুরোটাই হচ্ছে স্কাই। আরিফ আনসারি, এখনও মন খারাপ কেন? এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি, আপনার তো হাসি দেওয়া দরকার। ঠিক আছে, একটা স্মাইলিং কমেন্ট করে দেন। এই যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু এখানে স্কাই কালারের স্ট্রেট লাইন প্যানেল ড্র করা আছে, অ্যান্ড হিয়ার ইট ইজ মেইন ডিজাইন। ঠিক আছে, এই যে এটার মেইন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর। অ্যাকচুয়ালি ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে টবের মধ্যে। ঠিক আছে, খুবই কালারফুল কিছু টবের মধ্যে হচ্ছে প্ল্যান্ট দেওয়া আছে। এই যে এই ড্রেস থেকে আমরা কি শিক্ষা পাই? গাছ রোপণ করা। গাছপ্রেমীদের জন্য এই ড্রেস একদমই পারফেক্ট। যেমন আমি একজন গাছপ্রেমী, আমার বারান্দা ভর্তি গাছপালা, সো বুঝতেই পারছেন যাদের গাছ পছন্দ তাদের জন্য এই ড্রেস একদমই পারফেক্ট। কারণ এই যে দেখেন অনেকগুলো ক্র্যাকটাস টাইপের গাছ, দেন হচ্ছে পাতাবাহার গাছের অনেকগুলো ডিজাইন করা আছে, সবগুলো হবে হচ্ছে গ্রিন কালার গ্রেডের মধ্যে। যে গ্রিন কালার গ্রেডের মধ্যে এখানে হচ্ছে এত মন খারাপ আল্লাহ মালুম। এই যে এখানে কিন্তু পুরো সবগুলো হচ্ছে গ্রিন কালার শেডের মধ্যে গাছগুলো দেওয়া আছে, মনে হচ্ছে একদম রিয়েল একদম টবের মধ্যে গাছ লাগানো আছে। বুঝতেই পারছেন প্যানেলটা অ্যাকচুয়ালি খুব নাইস। এই যে আসলে খুব নাইস প্যানেলটা, খুবই কালারফুল ডিজিটাল প্রিন্ট কন্টিনিউ করা আছে। অ্যান্ড এটার ব্যাক পার্টটাও কিন্তু সেম টু সেম ফ্রন্ট পার্টের মতোই। এই ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক হবে হচ্ছে একদমই সেম। ঠিক আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদমই সেম। সো ফ্রন্ট পার্টকে চাইলে আপনারা ডিফারেন্ট কীভাবে করবেন সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি, আগে আমি স্লিপটা দেখিয়ে নেই। এই যে স্লিপ পোর্শনটা হবে হচ্ছে এটা, স্লিপ পোর্শনটা হবে হচ্ছে এটা। স্লিভে কিন্তু জাস্ট একটা গাছপালা, এত গাছপালা নাই, শুধুমাত্র রেডিশ যে ডিজাইনটা, রেডিশ যে র্যাশ ডিজাইনটা দেওয়া আছে রেডের মধ্যে কালার গ্রেডের, ওইটা অ্যাপ্লাই করা আছে। অ্যান্ড দেন একদম মিডল বরাবর, স্লিভের একদম মিডল বরাবর হচ্ছে খুব সুন্দর একটা প্ল্যান্টের ডিজাইন করা আছে। অ্যান্ড এই যে আরেকটা স্লিভ। ঠিক আছে, এখন কথা হলো এইখানে যে আপনারা আরেকটা প্যানেল পাচ্ছেন, এখানে যে আরেকটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটাকে কিন্তু আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এই উল্টাভাবে অ্যাপ্লাই করে, সাগর মিয়া হাই হ্যালো, এইভাবে উল্টাভাবে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা চাইলে বাটন প্লেট করে নিতে পারেন যদি এটা লং শার্ট মেকিং করতে চান। অর আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে একটু হালকা ব্যয়বহুল। ঠিক আছে, বাট আহামরি কিছু না। ও লম্বা করে মানে মানুষকে হাসতে বলেছে, মানুষ এত কাঁদতে পারে আমি আগে জানতাম না। এই যে আমি তো খিলখিলায় হাসতেছি, তো আমার হাসি দেখে তো মানুষের একটু হাসি পাওয়ার কথা। এই যে দেখেন আপুরা, এখানে কিন্তু আপনারা অনেকগুলো কালার গ্রেড পাচ্ছেন, কি বলেন তো? এই যে লোয়ার পোরশনে অনেকগুলো কালার গ্রেড পাচ্ছেন, এখানে কিন্তু ইয়েলো কালার, অরেঞ্জ কালার, রেড কালার, গ্রিনের অনেকগুলো কালার গ্রেড রয়েছে অ্যান্ড রেডেরও কিন্তু এখানে অনেকগুলো কালার গ্রেড রয়েছে, লাইক পিঙ্কও কিন্তু এখানে অ্যাপ্লাই আছে। সো ওখান থেকে কালার পিক করে জাস্ট সামান্য একটু শামুসিল্ক ফেব্রিক কিনে আপনারা কিন্তু নেকে ডিজাইন করে নিতে পারেন, যদি না আপনি ড্রেসটাকে আরেকটু গর্জিয়াস করে নিতে চান। ঠিক আছে, যদি আপনি নেকে বক্স প্লেট, গেদার অর রাউন্ড শেপ নেকও মেক করেন অর ভি শেপ নেকও মেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কট প্যাপেনও করে নিতে পারেন, ড্রেসটা আরও বেশি ইউনিক হবে। ঠিক আছে, আসিফ আনসারি হাসি তো পাবেই। হ্যাঁ ভাইয়া, আমি মানে দুঃখের সময় অনেক বেশি হাসতে পারি, এটা আল্লাহ প্রদত্ত চলে আসছে আমার। ঠিক আছে, কারণ আমার যেটা মনে হয় যে লাইক আপনি যদি হাসতে থাকেন তখন আল্লাহ পাক মনে হয় আপনাকে দুঃখ দিতে চাবে না, বলবো যে থাক আমার বান্দা এত হাসতেছে, হাসতে চাচ্ছে, আমি তাকে দুঃখ কিভাবে দেই, তার মুখে হাসিটাই থাকুক, দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা হাসেন, হাসেন বেশি করে, হ্যাঁ অনেক বেশি করে হাসবো ইনশাল্লাহ, দোয়া করবেন যেন হাসতে পারি। এই যে এখানে কিন্তু খুব নাইস আরও একটা ড্রেস আমি এখন দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, নিয়ে নিতে মন চাচ্ছে, হয়তো নিয়েও নিতে পারি। এই যে এই ড্রেসটা খুবই নাইস অ্যান্ড এটা হবে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে হবে হচ্ছে টোটাল ড্রেসটা। ওকে, গুল আহমেদের 2020-এর কালেকশনগুলো আসলেই ওয়াও। ঠিক আছে, আসলেই ওয়াও, কারণ এগুলো সবগুলোই কিন্তু একদম ট্রেন্ডি ডিজাইন কন্টিনিউ করা হয়েছে, সবগুলো একদম খুব ট্রেন্ডি ডিজাইন। এই যে হোল ড্রেসটা হচ্ছে ফ্রন্ট পার্টের হচ্ছে এই পোর্শনটা হবে এবং খুব নাইস করে দেখুন স্ট্রেট লাইনের মধ্যে। ঠিক আছে, মনে হচ্ছে জাস্ট একটা ক্যানভাসের মধ্যে তুলি দিয়ে হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে ইয়েলো কালারের মধ্যে জাস্ট স্প্ল্যাশ করে দেওয়া হয়েছে। আচ্ছা মাহিয়া বিনতে মুস্কান, হাই, হ্যালো মাহিয়া বিনতে মুস্কান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। খুবই নাইস কালেকশন নিয়ে আসছি, তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে টোটাল ড্রেসটা হচ্ছে এইটা। আর এই পানসারি কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ। এই যে অলওয়েজ তোমার সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক থ্যাংকস। অ্যান্ড এই যে টোটাল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে একটা পাশ হবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং আরেকটা পাশ হবে হচ্ছে হোয়াইটের মধ্যে, কিন্তু পুরোটার মধ্যে যে ডিজাইনটা কম্বিনেশন সেটা হচ্ছে ইয়েলো গ্রেডের মধ্যে কন্টিনিউ করা আছে। এইগুলো কি ড্রেস? হ্যাঁ আপু, এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন শামু সিল্ক ফেব্রিকের মধ্যে এবং এই যে শামু সিল্ক ফেব্রিকের মধ্যে খুবই সফটনেস অ্যান্ড দেখতে পাবেন যে ডিজিটাল প্রিন্টগুলো খুবই কালারফুল অ্যান্ড ট্রেন্ডি। আচ্ছা কোন কাপড়ের? ওকে আপু, এগুলো হচ্ছে শামু সিল্কের। এগুলো কি ফিক্সড রেটে সেল দাও? হ্যাঁ আপু, এগুলো ফিক্সড রেটে অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা। ঠিক আছে, প্রাইসটা হচ্ছে অনলি 2200 টাকা। মাহিয়া বিনতে মুস্কান লাভ, অনেক লাভ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ড্রেসের প্রতি লাভ চলে আসবে, ড্রেসগুলো এতটা সুন্দর। এই যে এটা হবে হচ্ছে লোয়ার পোর্শনটা, লোয়ার পোর্শন এখানে কিন্তু আপনি ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট পাবেন। আমি বারবার বলছি এগুলো কিন্তু ক্যানভাস পেন্টিংয়ের ডিজাইন, খুবই ট্রেন্ডি একটা ডিজাইন কনসেপ্ট নিয়ে কিন্তু সব ড্রেসগুলো মেকিং করা হয়েছে। ঠিক আছে, খুবই ট্রেন্ডি একটা ডিজাইন নিয়ে সবগুলো ড্রেস মেকিং করা হয়েছে অ্যান্ড ব্যাক পার্টটাও কিন্তু এটার সেম। এই যে এটার ব্যাক পার্টটাও কিন্তু সেম টু সেম হবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম একই রকম থাকবে। এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম একই রকম এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। আমি আবারও দেখাই, ইয়েলো, হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাকিশের মধ্যে টোটাল কালার কম্বিনেশনটা করা আছে অ্যান্ড স্লিপ পোর্শনটা ওয়াও তো আসলেই। এই যে এটা হচ্ছে একটা স্লিপ পোর্শন। ঠিক আছে, এতটুক এটা হচ্ছে একটা স্লিপ পোর্শন। এখন আপনি চাইলে এটাকে এভাবেও স্লিভে কন্টিনিউয়াসলি করতে পারেন এবং চাইলে কিন্তু এটাকে স্ট্রেট লাইনে এভাবেও স্লিপটা কন্টিনিউ করতে পারেন। এই যে আমি টোটাল স্লিপটা দেখাই, এই যে খুব নাইস করে স্লিভের প্রিন্ট কিন্তু এখানে কন্টিনিউ করা আছে, খুবই সুন্দর। হ্যাঁ অ্যান্ড এখানে কিন্তু এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে। এই যে আপুরা এখানে প্যানেল দেওয়া আছে, প্যানেলটা খুব সুন্দর। এই প্যানেলটাকে চাইলে কিন্তু আপনারা বডিতে মেকিং করে ফেলতে পারেন, বডিতে কিন্তু এটা বা স্লিভ যদি আপনি আরও একটু গেদার মেকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু গেদারে অথবা সার্কুলার পয়েন্টে এই টাইপের এই ফেব্রিকটাকে কাজে লাগিয়ে ফেলতে পারেন। অথবা আরও একটা অপশান আছে। মুনা ইসলাম, হাই মারজান আপি, হ্যালো আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন। যে এই ড্রেসটার মধ্যে, ঠিক আছে, এই ড্রেসটার মধ্যে ওয়াও, হ্যাঁ আপু ওয়াও ড্রেস নিয়ে আসছি এবং এই ড্রেসের কাহিনী হচ্ছে যে এই যে এক্সট্রা প্যানেল দেওয়া আছে, ড্রেসের ফেব্রিক অ্যান্ড ডিজিটাল প্রিন্টটা এত বেশি সুন্দর যে এক্সট্রা করে এগুলোতে প্যানেল না দিলেও হয়। ঠিক আছে, খুবই কালারফুল। আর যদি আপনি শামু সিল্ক দিয়ে খুব সুন্দর করে ভেলভেটম প্যান্ট আর স্ট্রেট কাট নিচে কিন্তু এরকম প্যানেল দিতে পারেন আপনি কিন্তু প্যান্টের নিচে এরকম প্যানেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার টু পিস ড্রেস একদম রেডি হয়ে গেল ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের টু পিস ড্রেস রেডি হয়ে গেল আপু এই ড্রেসগুলো কি শপেও সেল করে দাও হ্যাঁ আপু মুনাপু এটা আমার শোরুমে না ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে অরেঞ্জ ফ্যাশন বিডির শোরুম যেটা ওটা হচ্ছে ঢাকা উত্তরা শাহ মখদুম রোড এভিনিউ সেক্টর 13 সেক্টর 13 এ জাস্ট হচ্ছে পিক এন্ড পের আগের বিল্ডিংটা ঠিক আছে পিক এন্ড পের জাস্ট আগের বিল্ডিংটাই কিন্তু আসলে এখানে আসলে দেখতে পাবেন যে অরেঞ্জ ফ্যাশন বিডি আমার শোরুমে ভুলেও যান না এই যে ঢাকাতে ডেলিভারি কত আপু ঢাকাতে ডেলিভারি হচ্ছে অনলি ঢাকাতে ডেলিভারি হচ্ছে অনলি 80 টাকা তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি কি অন্য মুনাপুর সাথে কথা বলতেছি অ্যাকচুয়ালি আমার খুব কাছের একটা আপু আছে যিনি আমাদের বাসার এদিকেই সো আমি ভাবলাম ওই আপু মুনাপু কিনা আমাকে নক দিল কিন্তু এখন মনে হচ্ছে আপনি নতুন একজন লাইভে নতুন করে আসার জন্য এন্ড নতুন আরেকটা মুনাপুর সাথে পরিচিত হওয়ার জন্য এই যে টোটাল ড্রেসটা হবে হচ্ছে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি 2250 ঠিক আছে এন্ড যারা আমি আবারো বলে দেই যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এন্ড ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 80 টাকা আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য পারচেজের সিস্টেমটা হচ্ছে আপনার বাসার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার পছন্দের প্রোডাক্টটা সেন্ড করে দিব এন্ড ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 120 টাকা করে ঠিক আছে ওকে আমি টোটাল ড্রেসটা দেখিয়ে ফেলাম প্রাইস রেঞ্জ অনলি 2250 আজকে যতগুলো ড্রেস আমি দেখিয়ে কিন্তু হবে হচ্ছে 2250 এর মধ্যে সো তাড়াতাড়ি পারচেজ করে ফেলুন একদম 2020 এর আপকামিং কালেকশনগুলো নিয়ে আসছি সো যদি আপনি আগে থেকে মেক করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র আপনি ওই ড্রেসগুলো পরতে পারছেন আপনাকে পরে যারা পরবে আপনাকে কপি করে পরবে ঠিক আছে সো আপনি ইউনিক হওয়ার জন্য তাড়াতাড়ি ড্রেসগুলো পুরো এন্ড আজকের জন্য আল্লাহ হাফেজ एवरीवन ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখেন ভালো রাখেন আগামী কাল ফ্রাইডে একটা খুব সুন্দর লাইভ হতে যাবে অবশ্যই কারণ ফ্রাইডেতে আমি জানি যে যতজনই সবাই জব করেন আমিও তো ফ্রাইডেতে একটা অফ থাকে সো ইনশাআল্লাহ কালকে সবার সাথে দেখা হবে সবার সাথে কথা হবে দেখা হবে না কথা হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ एवरीवन